হাই ফ্রেন্ডস, সিএসএস এর বেসিক বাংলা টিউটোরিয়ালে আমি আবার স্বাগত জানাচ্ছি রুহুল আমিন। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো যে কি করে আরো কিছু প্রপার্টিস নিয়ে কাজ করা যায় এবং সেই প্রপার্টিস গুলি ইউজ করা যায়। ওকে, আমরা কাজে চলে আসি। এখন গতদিনের টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম, দেখুন যে কিভাবে সিএসএস ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয়। ওকে, আজকে দেখাবো যে টেক্সট ট্রান্সফর্ম, টিই টেক্সট টেক্সট ট্রান্সফর্ম, TRNS, text transform, uppercase, ওকে। এর অর্থ যে আমার আমার টেক্সট গুলো ছোট হাতের হোক, বড় হাতের হোক, বা স্মল ক্যাপিটাল লেটার যে লেটারই হোক না কেন, সবগুলো সে ক্যাপিটাল লেটার দেখাবে, অর্থাৎ আপারকেসে দেখাবে। দেখুন এখানে সবগুলো কি আছে, আপার কেস আছে। ওকে, তাহলে যেহেতু সবগুলো আপার কেস হয়েছে, সো আমরা ইচ্ছা করলে আবার এখানে আবার লোয়ার কেসও লিখতে পারি। লোয়ার কেস টেক্সট ট্রান্সফর্মার লোয়ার কেস, অর্থাৎ সবগুলো কি হবে, এলও লোয়ার কেস। তার মানে কি, আপনি যে ক্যাপিটাল ইউজ করলেও আপনার টেক্সটটা কি হবে, লোয়ার কেস হবে। দেখুন সবগুলো লোয়ার কেস হয়েছে। ওকে, এখন আমরা আরো কিছু প্রপার্টিস আছে, যেমন কি এখানে আমরা একটা লিখতে পারি বর্ডার রেডিয়াস। আমরা যদি চাই যে এই বক্সটা গোল হবে, ফুললি বৃত্ত হবে, তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। বর্ডার পিওর বর্ডার রেডিয়াস DIOS, বর্ডার রেডিয়াস, সরি আর DIOS, DIOS আর DIOS বর্ডার রেডিয়াস 50%। যদি এই তাহলে কি হবে, তাহলে আমার এই বক্সটা ফুললি গোল হবে, ওকে, বৃত্ত হয়ে যাবে। দেখি, দেখুন আমার বক্সটা ফুললি সার্কেল হয়ে গেছে। ওকে, তাহলে বর্ডার রেস দেখলাম। আরো কিছু আছে, যেমন কি আমরা এখানে লিখতে পারি লেটার স্পেসিং, এল লেটার স্পেসিং, অর্থাৎ একটা লেটার থেকে একটা লেটারের মধ্যে স্পেস কতটুকু হবে। দিলাম ওয়ান ওয়ান পিক্সেল বা টু ফাইভ পিক্সেল, দিলাম ফাইভ পিক্সেল। দেখুন বাই ডিফল্ট সে পিক্সেলই পায়। আরো আজ কিছু ওই একক আছে, যেমন পিক্সেল, পয়েন্ট, সেগুলো পরবর্তী আমি দেখাবো। ওকে, এখন যদি আমি দেখি তাহলে কি হবে, প্রত্যেকটা লেটারের ভিতরে পাঁচ পিক্সেল করে কি স্পেস হয়েছে, পাঁচ পিক্সেল স্পেস। ওকে, এখন আমি যদি চাই যে আমি ওয়ার্ড স্পেসিং, ডব্লিউ ওয়ার্ড, ওয়ার্ড স্পেসিং, অর্থাৎ একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডে স্পেস পাঁচ পিক্সেল দিলাম। আপনি ইচ্ছা করলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার সৌন্দর্য অনুযায়ী করবেন। ওকে, এখন যদি দেখি তাহলে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স হবে পাঁচ পিক্সেল। দেখুন একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স পাঁচ পিক্সেল। দেখুন দিস একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এর ভিতরে পাঁচ পিক্সেল গ্যাপ আছে। ওকে, সো এগুলো আপাতত এ পর্যন্তই। এখন আরেকটা আছে কি, টেক্সট ডেকোরেশন, অর্থাৎ টেক্সটটা কিভাবে ডেকোরেশন হবে, টেক্সট ডেকোরেশন, ডি ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন কি হবে। আমরা বিলিং দিই, বিএল আই এন, বিলিং দিই, তাহলে কি হবে, একটা আলো যেমন আপ ডাউন করে সেম এরকম ভাবে আপ ডাউন করবে। হ্যাঁ, গেল দেখুন যে টেক্সট গুলো আপ ডাউন করছে, তার মানে কি টেক্সট গুলো আপ ডাউন করছে। ওকে, তাহলে এগুলো টেক্সট ডেকোরেশন। আমি টেক্সট ডেকোরেশন আমরা সবসময় নান ইউজ করবো, আমরা কোনো রকম ডেকোরেশন আমার থাকা দরকার নেই। ওকে, বাই ডিফল্ট নান থাকে। আচ্ছা, আর কি আছে, এটা আরো প্রচুর প্রপার্টি আছে যেগুলো নিয়ে পরবর্তী সময় যখন আমাদের কাজে সামনে আসবে, কাজের জন্য তখন আমরা সেগুলো আলোচনা করব। তবে আপাতত আরো কিছু প্রপার্টি আমার দরকার, সো দেখি কি। আর একটা প্রপার্টি আছে যে ওভারফ্লো, ওভারফ্লো বলতে যদি কোনো হিডেন বা অটো থাকে বা স্ক্রল, তিন ধরনের ওভারফ্লো থাকে, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো অটো। অর্থাৎ যখন কোনো বক্স, বক্সের ভিতরে কোনো কন্টেন্ট ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ টেক্সট অনেক বেশি হয়ে গেল, বক্সের উইড হাইট উইড কম, সো তখন কি হবে, তখন আমি বাস্তব উদাহরণ যাই ভিউয়ার, যদি আমি সরি এখানে যদি আমি
টেক্সট এখানে বক্সের টেক্সট পরিমাণ বাড়িয়ে দেই, যে তোমার উইড হাইট ফিক্সড, আমি এখানে কি করলাম বাড়াই দিলাম। এখন যদি আমি এটা ই করি রিলোড দেই, তা দেখতে পাবো যে আমার অনেকগুলো লেখা হয়ে গেছে, কারণ এখানে আমার ওভারফ্লো দেওয়া আছে। আমি ওভারফ্লোটা মুছে দেই রিভার, দেখুন। এখন যদি আমি আমার ব্রাউজার রিলোড দেই, দেখতে পাবেন ভিউয়ার যে আমার ব্রাউজারের বাইরে অনেক লেখা আছে, দেখতে পাচ্ছেন এগুলো বাইরে চলে আসছে। ওকে, এখন যদি আমি ওভারফ্লো হিডেন ইউজ করি তাহলে কি দেখতে পাবো, ওভারফ্লো হিডেন ইউজ করি তাহলে কি দেখতে পাবো, যে এই 300x300 এর বাইরে আর কোনো কিছু দেখা আছে না। দেখুন ভিউয়ার, এর বাইরে আর কোনো লেখা নেই, আছে এখানে না কোনো লেখা নেই, সো এটা ওভারফ্লো হিডেন একাউন্ট। ওকে, আরো কিছু আছে, জেড ইন্ডেক্স, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন তিন ধরনের ডিসপ্লে আছে, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে হিডেন। ওকে, আমরা এই ডিসপ্লে সম্পর্কে পরবর্তী বিস্তারিত আলোচনা করব। ওকে, এখন আপাতত তোমরা ডিসপ্লে ইনলাইন দিয়ে রাখলাম, এখানে ডিফল্ট যেটা থাকে সেটাই। ওকে, এরপর কি আছে, কার্সার আছে, কার্সার বলতে CUR কার্সার, অর্থাৎ কার্সারটা মাউস নিয়ে গেলে কেমন দেখাবে। ওকে, আমি যদি লিখি WAIT, তাহলে কি হবে, মাউস নিয়ে গেলে আমার দেখাবে, আমি যদি রিলোড দিই আমার পেজটাকে, দেখতে পাবো ভিউয়ার যে কার্সার নিয়ে গেলে আমার ওয়েটের জন্য মাউসটাকে শো করছে। ওকে, আমি এখানে আরো কিছু লিখতে পারি, কার্সার হেল্প লিখতে পারি, আরো অনেক ধরনের কার্সার আছে, কার্সার আছে ACLP হেল্প আছে। তাহলে দেখুন ভিউয়ার, আমি যখন রিলোড দেবো পেজটাকে তখন দেখতে পাবো যে আমার আমার হেল্পের জন্য যে মাউস পয়েন্টার হয় সেই মাউস পয়েন্টার হয়েছে। ওকে, তাহলে ভিউয়ার আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আমি অনেক প্রপার্টি আলোচনা করলাম, আরও সামনে সময় পেলে বা যখন ওয়েব ডিজাইন করব তখন আরও বিস্তারিত আলোচনা করব বিভিন্ন প্রপার্টস নিয়ে। ওকে, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনার দেখাবো যে পজিশন কি, পজিশনটা গুরুত্বপূর্ণ বিষয়, পজিশন নিয়ে কীভাবে কাজ করতে সেটা দেখাবো। ওকে, তা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।